প্রায় দ্বিগুণ দূরে থাক ব্লক কর্তৃপক্ষের গাফিলতিতে বন্ধ কৃষিকাজ। এমআই দপ্তরের আধিকারিকদের খামখেয়ালি ফোনায় এলাকার প্রায় 20 থেকে 25টি পরিবার কৃষক বুড়ো ধানসহ বিভিন্ন শাকসবজি চাষাবাদ করতে পারছে না বিগত 2 থেকে 3 বছর যাবৎ। ঘটনাটি এপোড়া তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনে মধ্য ব্রাহ্মণছড়া গ্রাম পঞ্চায়েতের এক কৃষি প্রধান এলাকায়। খবরে জানা যায়, তেলিয়ামুড়া আরডি ব্লকের অধীনস্থ মধ্য ব্রাহ্মণছড়া গ্রাম পঞ্চায়েতের এক কৃষি প্রধান এলাকায় দীর্ঘ 2 থেকে 3 বছর যাবৎ জলের পাম্প মেশিনটি বিকল অবস্থায় পড়ে থাকলেও এমআই দপ্তরের কর্মীদের খামখেয়ালি ফোনায় বর্তমানে সেটি সারাইয়ের কোনো উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না। ফলে এলাকার কৃষিকাজের উপর নির্ভরশীল সহায় সম্বলহীন কৃষকরা নিজেদের জমিতে বোরো ধান সহ বিভিন্ন শাকসবজি চাষ করতে গিয়ে বেগ পেতে হচ্ছে বর্তমানে। এমআই দপ্তর থেকে কৃষি জমিতে জল প্রদান করার জন্য অফ সিজনে অস্থায়ী বাঁধ নির্মাণ করা হলেও কৃষকদের কোনো কাজেই আসছে না সেই অস্থায়ী বাঁধটি। ফলে কৃষকরা তাদের একমাত্র উপার্জনের মাধ্যম কৃষিকাজ করতে গিয়ে প্রচণ্ডভাবে বেগ পেতে হচ্ছে। এ বিষয়ে এলাকার জনপ্রতিনিধিরা অবগত থাকলে কোনো এক অজ্ঞাত কারণে তারাও পদক্ষেপ গ্রহণ করছে না বলে অভিযোগ হতদরিদ্র কৃষকদের। এ বিষয়ে বলতে গিয়ে মধ্য ব্রাহ্মণছড়া গ্রাম পঞ্চায়েতের এক কৃষক আক্ষেপের সুরে জানিয়েছেন, সদস্যার অন্ত নেই, আমরা জল পাইনি, অফ সিজনে বাঁধ প্রদান করা হবে কিন্তু সেই বাঁধ আমাদের কোনো কাজে আসবে না। মূলত অগ্রহায়ণ পৌষ এই 2 মাস মূলত বোরো চাষের জন্য উপযুক্ত সময়। সময় কৃষকরা তাদের নিজ নিজ জমিতে বোরো ধানের বীজ বপন করে, কিন্তু অভিযোগ ওই সময় চাষাবাদের জন্য ব্যবহৃত তাদের এলাকার একটিমাত্র পাম্প মেশিনটি বিকল অবস্থায় রয়েছে। ফলে তাদের এবারকার সিজনে পুরো ধান চাষ করা হয়নি। কৃষক না আরও জানিয়েছেন, আমরা গরিব কৃষক মানুষ, আমরা যদি বোরো ধান চাষ করতাম তবে অন্ততপক্ষে 6 মাসের ভাতের যোগান হতো, কিন্তু বোরো ধান না করতে পারায় এক প্রকার আমাদের পিঠে লাথি পড়ছে। এই প্রসঙ্গে এলাকার পাম্প মেশিনের দায়িত্বে থাকা পাম্প অপারেটর মিন্টু চৌধুরীর নিকট জানতে চাওয়া হলে তিনি জানিয়েছেন, বিদ্যুতের সমস্যা রয়েছে, তাছাড়া মেশিনের মধ্যেও অল্প স্বল্প সমস্যা রয়েছে, মাঠের মধ্যে 2-1টি জায়গায় পাইপলাইনের মধ্যে লিকেজের সমস্যা রয়েছে। ফলে কৃষকদের পাম্প মেশিন থেকে পাইপলাইনের মাধ্যমে জল সরবরাহ করা সম্ভব হচ্ছে না। যদিও পাম্প অপারেটরের বক্তব্য, এলাকার এই পাম্প মেশিনে বিকলের ব্যাপারে এমআই দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা ওয়াকেবল রয়েছে। তবে এখন প্রশ্ন হল, এমআই দপ্তরের উচ্চপদস্থ আধিকারিক সহ এলাকার জনপ্রতিনিধিরা এই পাম্প মেশিন বিকলের ব্যাপারে ওয়াকিবল থাকলেও কী কারণে পাম্প মেশিন সারাইয়ের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না? এখন দেখার বিষয়, বিভিন্ন সংবাদ মাধ্যমের সংবাদ সম্প্রচারের পর কবে নাগাদ নিদ্রাভঙ্গ হয় এমআই দপ্তরের কর্মী বাবুদের এবং কৃষকদের কৃষিকাজের সুবিধার্থে কবে নাগাদ দীর্ঘ 2 থেকে 3 বছর যাবৎ বিকল হয়ে পড়ে থাকা পাম্প মেশিন সারাইয়ের কাজে হাত দেয় দপ্তর? সেদিকেই তাকিয়ে এখন সহজ সরল অসহায় হতদরিদ্র কৃষকরা। ধান জমি, সবজি জমি সবই তো। কোন এলাকায় এটা? মধ্য ব্রাহ্মণছড়া। কোন পঞ্চায়েত? ব্রাহ্মণছড়া পঞ্চায়েত। এটা আপনারা কত বছর ধরে এই ধান চাষ করতেন? 3-4 বছর। একমাত্র জলের কারণে? হ্যাঁ। তো জলের তো একটা মেশিন আছে? মেশিন তো আছে, মেশিন তো থাকলো তো না তার মতো নেই। কে চালা? মিন্টু চৌধুরী। তুমি আইনি? আমরা তো কে তো আজ যাই দিই না, তো আজকে মেশিন দরজার ছপ্ন লাগাই না তাই দিই। তো মেশিন কি নষ্ট হয়ে না? নষ্ট হই না কি না, কারেন্ট নষ্ট হয়নি, জিঙালে কোন ডিস্টার্ব। কে ডিস্টার্ব জিঙেছেন না? তো কারেন্ট ডিস্টার্ব কো, অনেক সময় মেশিন কোন ডিস্টার্ব। এনে কত মানে পরিবার কৃষক? আমাদের এখানে আছে নিচে 20-30 পরিবার। তো মানে সবাই মানে চাষবাসের উপরে নিয়ে যাবো। এই জলের অভাবে মানে 3 বছর ধরে কোনো চাষাবাদই করতে পারতেছে না? ধান তো টোটালি বদ্ধ, একবার বদ্ধ। জল থাকলে তো এখন বুড়ো ধান লাগালেন? হ্যাঁ। তো আপনারা গ্রাম প্রধানটা জানাছেন নি? প্রধান জানাইছি, বা মেম্বার তো জানানি, তো মেম্বার বান দিছে তারা লাগিয়ে। এরপরে যে এরপরে কইছেন না যে মেশিন কিতা? এটা কইল এক দুবার কইছি, আর কইছে না কিছু। যখন বেশি ওই যে সেরাফার যে মেইন লাইনটা যে বাসে লেগিয়া তোমার বাস করে প্রতি বছর বাস করে, এবারও তারা প্রতি বছরই মানে বৃষ্টির আগটা তারা সিজনের গেলে গেছে তার লাইনটা কেটে দেয়। এবার লাইনটা কেটে দিয়েছে, আমি কল করে রাখছি, ইলেকট্রিশিয় কল আছে, প্রধান মেম্বারও জানিয়ে রাখছি, মেম্বার কইছে আমি জানামু, অফিসও জানামু, দুন্ডা পেজ জাম্পানিং কার্ড আছে, এরপরে ঘরের ভিতরে পাম্প প্লেন বুট খারাপ আছে, মাটার মধ্যে 2-3টা লিক আছে, আমি জানাই রাখছি আগে, গত বড় জানাই রাখছি যে লিকটি মেরে দু, লিকটি না মারলে জল সামনে জল জানা আর কি, সব দিকে ওইটা স্কিমের সামনে ওইটা পুরাটা ইয়ে আর কি।
এখনো ঠিক করছে না লেগেছিগুলি? না এটা ঠিক হয়েছে না, এটা ইলেকট্রিক আমি কল করেছি তারা আইছে না, তারা বাস পরে এটা তারা লাইনটা এইদিকে করবো কইছিল, এইদিকে লাইনটা করছে না। পাইপ লাইনের লিকেজটা ঠিক করবো কি? মানে গতবার একটা লিক মারছে আর দুইটা আসছিল। কে করে কাজটা, কে করে? এটি তো অফিস থেকে করা। কোন অফিস? এমআই অফিস থেকে। এমআই অফিস থেকে এবার আপনি জানাইছেন পরে দিয়েছিল এমআই অফিস থেকে? স্যারে কইছে লুক পাঠাইছে সঞ্জিত করে একজন কাজ করা, তাই নিয়ে একদিন আয়া গেছে, আয়া কইছে কো এটা অফিস থেকে প্লেন বুট পাইব, প্লেন বুটের ব্যাপারে কইছে কো লিখতে তুমি মেরলে আমি আমি তো মারতাম না, আমি মারতে গেলে আমার জিনিস নাই, এটা জিনিস লাগবো 12 ইঞ্চি 5 এর মধ্যে টির মধ্যে লিখা আর কি। আপনি এটা পরিচালনার কত বছর ধরে দায়িত্ব? আমি এটা করি 2000 জানুয়ারি 5 তারিখ, আজকে 22 বছর। আমি কি নাম আপনার? মিন্টু চৌধুরী। জল আমরা পাইছি না, সিজন ছাড়া আন সিজনে বান দিব, তাহলে এটা তো আর কোনো করার নাই। সিজনটা কোন সময়? সিজন তো আমরা অগ্রণ মাস পুষ মাসের ভিতরে, পুষ মাসের ভিতরে আমরা জ্বালা ফালা দিব পয়লা দিয়ে। কি জ্বালা দিই? ব্রুর জ্বালা। বানটা দিতে দেরি হয়েছে নাকি? বান দিতে সবসময় একটা গাবিলিতে গাবিলিতে দিব দিব, এমআই থেকে তো এটা বানটা দেবো। ব্লক থেকে? কোন ব্লক থেকে? ব্লক থেকে বান দেবো। কোন ব্লক এটা? আইজিগুড়ি ব্লক। আচ্ছা, তো এটা কি চলে না? এটা তো চলে না, মানে কোনো জায়গার কোনো ডিস্টার্ব নেই, এটা তো আর আমরা করতাম না। এটা ধরেন না প্রধান আছে, মেম্বার আছে, তারাও বাটারে জিঙাইতে পারে, আমরা জিঙাই তো কাজে আইতো না। তো এই বিষয়গুলো নিয়ে আপনারা জানাইছিলেন নি গ্রাম প্রধানদের বা মেম্বারের কাছে? মেম্বারের কাছে তো জানানো, মেম্বারে তো জানাইছি, মেম্বার আয়া বান দিয়ে গেছে। কোন পঞ্চায়েত এটা? এটা আমরা বনমসরা পঞ্চায়েত, মধ্য বনমসরা। এই সমস্যাটা কতদিন যাবত আপনারা সমস্যা হইতেছে? সমস্যা তো ধরেন না আচ্ছা 2-3 বছর ধরে বড়ো টাইমে কোনো বান্ধ হইতেছে না, আমরা বড়ো জনগণ করতাম পারতেছি না। বড়ুরা তো করলে ধরেন না ওখানে ধরেন না আমরা বাচ্চা হইতে সারা লাগলাম, চৈত্র মাস বৈশাখ মাসের লাস্টে দানাই পড়লো, বৈশাখ জ্যৈষ্ঠ মাসে আমরা দানাইলে তাহলে কাতের পাত। আমরা আমরা যখন কৃষক মানুষ, গরিব মানুষ, কাজ করলে খাওয়ান তো মার, আমরা যখন কানে কানে খেত করাম 15-20 মণ দান দানো তো আমরা 6 মাসের করে দিতেছে নাকি তা? এটুই আমরা করতেছি, আমি যারা করছি আপনারা রাগে, এই কারণে আমি রাগে কইছি। আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, উই আর হেয়ার টু কেয়ার। এখানে আধুনিক ও উন্নত মানের যন্ত্রাংশের সাহায্যে রক্তের সমস্ত রকম পরীক্ষা, আল্ট্রাসোনোগ্রাফি, কালার ডপলার, ডিজিটাল এক্স রে, ইসিজির সাথে সাথে পাবেন অভিজ্ঞ ডাক্তারদের সুপরামর্শ এবং সুলভ মূল্যে ওষুধ। তাই আজই যোগাযোগ করুন আরোগ্য ডায়াগনস্টিক ও পলিক্লিনিক, হাসপাতাল পাড়া, সুরিত সংঘ পাঠাগারের বিপরীতে, ধূপগুড়ি, জলপাইগুড়ি। ফোন নাম্বার 03-563-296999, 62-955-44099, 74-555-4409.